বৃহস্পতিবার সকাল 7টায় পানীয় জলের দাবিতে ও বিকল পাম্প মেশিনের সারাই সরকারি উদ্যোগে দাবি জানিয়ে খোয়াই মহকুমার খোয়াই ব্লকের জাম্বুরাই এলাকায় খোয়াই চাম্পাহু সড়ক অবরোধের কর্মসূচিতে সামিল হলেন সমস্যাদীন মানুষ। গত 6-7 দিন ধরে জল নেই খোয়াই জেলা সদর সহ সংলগ্ন জাম্বুরা এলাকায়। জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে জল সংকট মারাত্মক আকার ধারণ করেছে। জলের জন্য হাহাকার চলছে এসব ওয়ার্ডে। জানা গেছে যে জাম্বুরা তাদের শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ডিপ টিউবওয়েল রয়েছে। ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল উত্তোলন করে পাম্প হাউসে পরিশোধন করে ভূগর্ভস্থ জল পাইপলাইনে সরবরাহ করা হচ্ছে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে। জাম্বুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের উৎস এ পাম্প হাউস গত 6-7 দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এর কারণেই নাকি জল সরবরাহ বন্ধ, 6-7 দিন যাবত মিলছে না পানীয় জল। পানীয় জলের জন্য হাহাকার গ্রামবাসীদের মধ্যে। জলের অভাবে নিত্যদিনের কাজকর্ম করার ক্ষেত্রে সমস্যা তীব্র আকার ধারণ করেছে। জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সীমাহীন সংকট চলছে। তৃষ্ণাত মানুষের বুকে ছাতি ফেটে যাওয়ার মতো উপক্রম। বারবার বলার পরেও পরিস্থিতির কোনো হেরফের নেই, তাই বাধ্য হয়ে মানুষ এদিন খোয়াই চাম্পাহুড়ের পথ অবরোধ করলেন। অবরোধকারীরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। জল পরিশোধন না করে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হয়। উপরন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে জল বিহীন জাম্বুরা গ্রাম পঞ্চায়েত এলাকা। এই সমস্যা স্থানীয় নেতৃত্ব, গ্রাম প্রধান এবং প্রশাসনের কর্মকর্তাদের নজরে আনা সত্ত্বেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গ্রাম প্রধান সুশান্ত দেবনাথ একদিন এসে কথাও বলেনি এলাকার লোকজনদের সাথে, তাই বাধ্য হয়ে তারা জাতীয় সড়ক অবরোধ করেছেন। আমরা জাম্বুরার যে জল, আমরা জল পাই না, যদি কই এরা মেশিন নষ্ট, তো মেশিন নষ্ট তারা করলে তারা কয় কারেন্টের দোষ, কারেন্ট করলে কারেন্ট কয় দোষ। তো এইভাবে আমরা জল ছাড়া কেমনে থাকি, জল ছাড়া তো আমরা সম্ভব না চলন। এই আজকে এক সপ্তাহ পরে আমরা আজকে এই জাম্বুরা রাস্তায় বসি, ডিপার্টমেন্টের কইলা কইতে আইতেছি আইতেছি, এরপরে কোনো ইয়েও নাই, কারণ জল ছাড়া তো আমরা বাঁচানোর কোনো অবস্থা নাই। ঘরের মধ্যে পোলা ভাঙা আছে, জল নইলে জল মানুষ কি বাঁচতে পারিনি। এবারে দেখ কারেন্টের দোষ, এই দোষ এই দোষ চলছে, এই এলাম এই এলাম, খালি এই দুই খালি কাল বাহানা দিয়ে দিয়ে আজকে সাপ্তাহ খানে কাটাইছে। আমরা এই জায়গায় খান জায়গায় জল আনুন লাগে, আবার ফুল টিকা ওই আন টিকা এই টিকা, আমরা তো জলের লেগে খুব অসুবিধা হইতেছে। আমরা এত শিগগির জল চাই, আমরা জল না দিলে আমরা আজকে কত ফুল যতক্ষণ তো সরকার জল দিব, আমরা কিন্তু রাস্তা অবরোধ তুলতাম জল দিলে পরে আমরা তুলি। হ্যাঁ, এটি আমরা ফোন করলে ফোন তুলে না প্রধানে, এরপরে তুলছে কইছে হ দুই দিন তিন দিন ফোন করা হয়েছে, দুইজন তিন দিন কিভাবে কারণ না কোনো ক্ষতি নেই, দেহই করে নাই আইসই না প্রধান। কয়েক ঘন্টা অবরোধে যান চলাচল বিঘ্নিত হয়, দুদিকেই আটকে পড়ে কর্মব্যস্ত মানুষ, বাধাপ্রাপ্ত হয় গন্তব্যে গমন। অবশেষে স্থানীয় শাসক দলীয় নেতা বিজয় কুমার দেবনাথ খোয়াই পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মহকুমা আধিকারিকদের সাথে কথা বলেন। জামুরা স্কুল সংলগ্ন পাম্প হাউসের বিকল যন্ত্রাংশ পরিবর্তন করে দপ্তর। বেলা 9:30 নাগাদ জলবাহিত পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয়। পাইপলাইনে জল সরবরাহ করার পর সড়ক অবরোধ প্রতারিত হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।